নবারুণ ভট্টাচার্যের গল্প নেকলেস শেষ ভাগ। আমার একটা গোটা দিন আর অন্ধকারের অনেকটা এইভাবে কাটল যে শেষে এই প্রশ্নগুলোর তলায় উত্তরগুলো লেখা হয়ে গেল তবে সবটাই মনে মনে প্রশ্ন এক পাসপোর্ট কেন এসেছে কতদিন থাকবে কার্টেলের সার্ক অংশে তৃতীয় সারির মাথাদের মিটিং চলছে তিন দিন না হয়ে দুদিনও লাগতে পারে দুই কোথায় চলছে এই বিশেষ অধিবেশন জায়গাটা চেনা মেহেন্দি বারকাম হোটেলে চলছে জায়গাটা চেনা সামনে মাঝারি মাপের রাস্তা কিন্তু টয়লেটটা পেছনে গলির ওপর গলির দরজা দিয়েই জমাদার ঢোকে তিন কবে তুমি পাসপোর্টকে নিয়ে যাবে দ্বিতীয় দিন তৃতীয় দিন যদি মিটিং ভেসতে যায় চার আর কারা এসেছে সেটা অপ্রয়োজনীয় পাঁচ কেউ তোমাকে দেখেছে যতদূর জানি না দেখেনি ছয় মেহেন্দিতে পুলিশ অ্যাকশন হতে পারে কি পারে হলে এবার আমার পক্ষে বেরিলে শেষ অনুরোধ রক্ষা করাটা সম্ভব হবে না সাত পাসপোর্টের বডিগার্ডদের অর্থাৎ আজিজ ও তার লোকজন সম্বন্ধে তোমার দুশ্চিন্তা আমার পরিকল্পনার পরিপ্রেক্ষিতে এটা অপ্রয়োজনীয় আট পাসপোর্টের উচ্চতা ও ওজন পাঁচ দুই হবে সাতষট্টি প্লাস কেজি নয় বন্দুক রাখে হ্যাঁ গাড়ি থেকে নেমে ছোটো নোয়াপাতি ভরির সঙ্গে প্যান্টের কোমর খাপ খাওয়ায় পেছনে থাবড়ায় যেখানে থাবড়ায় সেখানে হিপকেট থাকে না দশ পাসপোর্টের রিফ্লেক্স কীরকম অপ্রয়োজনীয় অলৌকিক কোনো ক্ষমতা থাকলে কিছু বলার নেই এগারো তুমি সঙ্গে রিভলভার নেবে নেবো কিন্তু ব্যবহার করব না বারো গাড়ি গাড়ি কি নেবে চালাবে কে একটু পুরনো মডেলের যে কোনো গাড়ি যে কোনো চালু গাড়ি চালাবে হেমন্ত তেরো ধরো তোমাকে যদি ওরা ধাওয়া করে তাহলে শ্যুটাউট হবে প্রতিপক্ষের অ্যাডভান্টেজ বেশি থাকবে চোদ্দো যদি পুরো প্ল্যানটাই ধসে পড়ে যদি মরতে হয় আরে এই জাতীয় স্টুপিড প্রশ্নের জবাব আমার জানা নেই চুকে যায় মরতে তো পনেরো তোমাকে যে সিগনাল দেবে সে যদি বিশ্বাসঘাতকতা করে করতে পারে তবে না করারই কথা আমি ওর বাড়ির লোকদের চিনে এসেছি সেটা ওকে বলেওছি এও বলেছি যে ভবিষ্যতে কখনো আরও কিছু টাকা আমি ওকে দেব। আপাতত একটা সিগনালের জন্য পাঁচ হাজার খুব কি খারাপ ষোলো সেই গতানুগতিক পদ্ধতিতেই না সতেরো কেন নয় আমার ইচ্ছে আঠেরো জায়গা জিনিসপত্র সব রেডি হ্যাঁ উনিশ পদ্ধতিটার নাম গোড়াতেই তো বলেছি নেকলেস ছেলেটা মেহেন্দির গোটা দশেক ওয়েটারের একটি নিজেও একটু রংবাজ টাইপের ওসব জায়গায় ক্যাবলা ছেলেদের চাকরিতে নেওয়াও হয় না ঝুট লেগেই থাকে মাতালদের মধ্যে মারপিট ভাংচুর নাবিকরা এলে যা অবধারিত শেষ বড় ঝাড়পিটটা হয়েছিল অস্ট্রেলিয়ান আর আমেরিকান সেইলারদের মধ্যে বছরখানেক আগে যাই হোক ছেলেটা সিগারেট কিনছিল আমি গাড়ি থেকে নেমে একটা কাগজ পরে বললাম এই ডাক্তারের চেম্বারটা কোথায় বলো তো সোজা চলে যান নাকের ডগা ধরে ডায়া পড়বে আমার সঙ্গে এসো না ভাই চোখে রাতে দেখতে কষ্ট হয় তো ড্রাইভার রাখেন না কেন বলতে বলতে ছেলেটা গাড়িতে উঠল আমি বললাম তোমার তো ভালোই হলো বাড়ির দিকে এগিয়ে গেলে আপনি আমার বাড়ি চেনেন নাকি এত জোরে যাবেন না ছেড়ে চলে যাবে তোমার মেয়ে লিটল সিস্টার্স কনভেন্টে পড়ে আরে মশাই আপনার মতলবটা কি বলুন তো বলছি গাড়িটা দাঁড় করায় এই জিনিসটা চেনো মাইরি চেম্বার ফেম্বার শো করছেন যে বিশ্বাস করুন আমি কিন্তু এসব কেসে নেই ক্লাচ করে শব্দ হয় ছেলেটা ঘামছে আমি যা বলছি শোনো ভয়ের কিছু নেই টাকাটা গুনতে পারবে আমি তো কিছু বুঝতে পাচ্ছি না স্যার মরে যাবো স্যার কে মারবে তোমায় তুমি তো কথা শুনবে ছোট্ট একটা কাজ করতে হবে তোমায় ছেলেটার বুদ্ধি আছে বুঝে গেল টয়লেটের গলির দিকে দরজাটা খোলা রাখবে ভেজিয়ে পাসপোর্ট যখন টয়লেটে যাবে তখন ও পকেটে রাখা দেশলাই সাইজের প্লাস্টিকের বাক্সে লাগানো বোতামটা টিপবে বেশ কিছুক্ষণ পরে আজিজরা যখন কাঁধের ধাক্কা দিয়ে টয়লেটের দরজাটা ঠেলে ঢুকবে খোলা রিভলভার হাতে ছোটাছুটি করে কেউ এদিক কেউ ওদিকের দরজা দিয়ে বেরোবে তখন যেন ও হুড়ুহুড়ির মধ্যে বাক্সটা কোথাও ফেলে দেয় তখন ওটা কেউ পেলেও কিছু আসবে যাবে না আর দ্বিতীয়ত মালিক ততক্ষণে থানায় ফোন করবে ভুল বোঝাবুঝিতে বড়ো ঝামেলাও লেগে যেতে পারে তবে এটাও ঠিক যে ওভাবে আজিজরা হয়তো নিজেদের সম্বন্ধে জানান দেওয়ার ঝুঁকিটা নেবে না আর কাজ বাকি ছিল হেমন্তর সঙ্গে হেমন্ত বলল গাড়ি নাম্বার প্লেট সব আমি সাইজ করে নেব কিন্তু তুমি কি করবে একটা লোককে গান পয়েন্টে গাড়িতে ওঠাবো তারপর যে রাস্তাটা বলেছি সেটা দিয়ে চালাবি আর লোকটা লোকটাও আমাদের সঙ্গে থাকবে তারপর তারপর তোকে যে তে রাস্তার মোড়টার কথা বলেছি সেখানে দাঁড়িয়ে পাঁচশো মিটার মতো যাওয়ার পর দেখবি ডান দিকে একটা মাটির রাস্তা চলে গেছে একটু এগানোর পর দেখবি বাঁদিকে ভাঙা গেট একটা ফ্যাক্টরি শেড হেডলাইট জ্বালবো মাটির রাস্তায় আকাশে মেঘ না থাকলে চাঁদের আলোই যথেষ্ট আর মেঘলা থাকলেও আমি বুঝে নেব। তবে বৃষ্টি যদি পড়ে তাহলে হেডলাইট জ্বালতে হবে মনে হয় পুরো জ্যোৎস্নাটাই পাবো লোকটাকে তুমি কি করবে মার্ডার আমাকে দেখতে হবে আমি কিন্তু দেখতে পারবো না না তোকে দেখতে হবে না তুই স্টিয়ারিংয়েই থাকবি আমি কাজ হলে ফিরে আসবো তোর আর কিছু বলার আছে না এই মার্ডারটা করার জন্য তুমি কত পাবে এক টাকাও না শূন্যকে এক দিয়ে ভাগ করলে কি হয় জানিস অত জানলে কি মিস্ত্রি হতাম বলো ইনফিনিটি মানে যার শেষ নেই অনন্ত তত আনন্দ পাব একটা জান তো নিতে জানো দিতে পারবে না শোন যা যা বলেছি নিতে মনে আছে হ্যাঁ সব রেডি থাকবে ওখান থেকে আমি কোথায় যাব হাওড়া স্টেশন গুড কাল যে টাইম দেওয়া আছে ফটফটে চাঁদের আলো ছিল খুবই দয়ালু আলু আলো ভ্যানিলা আইসক্রিমের মতোই নরম কিন্তু বেশ দেখা যায় একটা লোহার পিলারের সঙ্গে বাঁধা ছিল পাসপোর্ট মুখটাও বাঁধা আশপাশে কয়েকটা টুকরো টিন একটা মদের ফাঁকা বোতল পড়েছিল সেগুলো লাথি মেরে সরিয়ে দিলাম আমি আসছি তোমাকে একটা নেকলেস দেব ভেবেছিলাম পরিয়েই দেব গাড়িতে রয়েছে নিয়ে আসছি ততক্ষণে তুমি বেরিল আর তার কারেন ক্রিশ্চিয়ান বউ মেরির গল্পটা নিজেকে বলতে থাকো পাসপোর্ট গো গো করে কি বলতে চেষ্টা করে হ্যাঁ জানি এখন তোমাকে ছেড়ে দিলে মানে কাটেল আমাকে রাজা করে দেবে তবে ফ্র্যাঙ্কলি স্পিকিং আজই ছেলেটাকে আমি রিয়েলি ভালোবাসি ওর কোয়ালিটির ছেলে তোমার বডিগার্ড হয়ে জীবন কাটাবে এই জন্য ওকে আমি হাতে ধরে শিখিয়েছিলাম দাঁড়াও তুমি গল্পটা নিজেকে বলতে থাকো আমি এই তোমাকে নিয়ে গলির দরজা দিয়ে বেরোবার পর প্রথম সিগারেটটা জ্বালছি আসছি গাড়ির পেছনে ডিকিতে রাখা ছিল নিয়ে এলাম এটা একটা টায়ার ভালো নয় ছেঁড়া খোড়া টায়ার আর এটা মদের বোতল তবে হাই অকটেন পেট্রল ভরা এই দলাটা হলো মোবিল মোছা ন্যাকড়া আর এটা দেশলাই বৃষ্টির কথা ভেবে একটা লাইটারও সঙ্গে নিয়েছিলাম বেরিল তুমি দেখছো তো আমি কিন্তু কথা রাখছি সিগারেটটা নিভিয়ে দূরে ছুঁড়ে দিলাম হাই অকটেন পেট্রল আর আগুন তো কাছাকাছি হতে চাইবে সেরকমই তো নিয়ম তাই না হ্যাঁ টায়ারটা তোমার গলাতেই পরিয়ে দিচ্ছি নেকলেস এবার নিচে নৌকার খোলের মতো জায়গাটায় ঢালছি হাই অকটেন পেট্রল গন্ধটা সুন্দর তাই না বেরিল বা মেরির এ বিষয়ে কিছু বলার আছে আমি আকাশের দিকে তাকাই এবার পেট্রলের মধ্যে ন্যাকড়াটা দিয়ে দিলাম না দিলেও হতো শলতের কাজ করবে পরে রবারটা জ্বলে উঠবে যতক্ষণ না নিঃশেষে পুড়ে যায় রবারটা জ্বলতেই থাকবে গোটা টায়ারটা জ্বলবে দাঁড়াও সাবধানের মার নেই আমি আরেকটু পেট্রোল ঢালি হ্যাঁ এই তো তোমার রিভলভার এটা আর আমি সঙ্গে রেখে কি করব। নাকি রেখেই দেব। আচ্ছা সেটা না হয় পরে ঠিক করা যাবে প্রবলেমটা হচ্ছে ওতে আমার ফিঙ্গারপ্রিন্ট আছে আছে যখন তখন থাক নেকলেস পরে তোমায় কিন্তু সুইট দেখাচ্ছে দেশলাইটা বার করলাম নেকলেস কিন্তু আমার ডিসকভারি নয় সাউথ আফ্রিকার পুলিশ এএনসি গেরিলাদের জন্য এটা প্রথম ব্যবহার করে পরে অন্যান্যরাও করেছে আমার ফালতু ক্রেডিট নেওয়ার কোনো অধিকারই নেই এইবার আমি আগুনটা লাগাবো খুব আলতো করে প্রায় না লাগানোর মতো করে নেকলেস 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 দপ করে আগুনটা জুলে উঠতে নেকলেসের আলোয় দেখলাম পাসপোর্টের মাথাটা ডান দিকে ঝুঁকে পড়েছে নেকলেস জ্বলছে ঝলমল করছে নেকলেস কিন্তু পাসপোর্ট কি আগেই শকে মরে না নাকি